আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো আদা গাছের যখন গ্রোয়িং পিরিয়ডটা চলে আসছে, গ্রোয়িং পিরিয়ড মানে হচ্ছে এইভাবে যখন একটি আদার গাছ থেকে অনেকগুলো ডগা বের হওয়া শুরু করেছে, মোটামুটিভাবে দুইটি গাছ থেকে দুইটি গাছের মতন ছিল এবং এখন দেখছেন যে একদম একটা ঝোপালো আকার ধারণ করছে, সেই সময়টাতে এটাকে বলা হচ্ছে গ্রোয়িং পিরিয়ড। মানে নিচে আদাটা আপনার অনেকটা বড় হচ্ছে। এই সময়টাতে কি কি খাবার দিতে হবে গাছে এবং কেমন যত্ন নিলে পারে এই আদার গাছটার আপনি ভালো পরিমাণ আদা এবং ভালো কোয়ালিটির আদা পাবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। একটু বলে নেই যে আদা কীভাবে লাগিয়েছি এবং কীভাবে আদার গাছের যত্ন করছি, এটা নিয়ে আমি দুইটা ভিডিও করেছিলাম, কীভাবে মাটি প্রস্তুত করছি এবং একটাতে কীভাবে যত্ন নিচ্ছি। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে পরে আপনার অনেকটাই ধারণা চলে আসবে। এবং আজকে দেখাচ্ছি শুধু গ্রোয়িং পিরিয়ডগুলোতে কীভাবে যত্ন নিলে পারে আপনি আদা গাছে অনেক ভালো পরিমাণ আদা ধরতে পারবেন। প্রথমেই কয়েকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে আদা গাছে যেন একেবারে ডাইরেক্ট রোদের উপর যেন না থাকে, মোটামুটিভাবে একটু ছায়া জাতীয় জায়গাতে আদাটা অনেক ভালো পরিমাণে গ্রোথ হয়। যেমন দেখতে পাচ্ছেন আমি ছাদের উপর লাগিয়েছি এবং এটার উপরে কিন্তু আমার একটি জামরুলের একটি গাছ আছে। এরকম গাছের তলে যাদের ছাদ নাই তারা করতে পারেন কি বড় সড়ো কোনো গাছের তলে কয়েকটি বস্তা রেখেও কিন্তু এভাবে আদা গাছটার একটু শেডের ব্যবস্থা করে দিতে পারেন। যারা জমিতে করছেন তারা কী করে থাকে, তারা ওই সকল জমিতে ঢেঁড়সের গাছ বা পেঁপের গাছ লাগিয়ে একটু শেডের ব্যবস্থা করে দেয়। এর পরবর্তীতে আসছে যে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা। এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আদা গাছ কিন্তু খুব একটা পানি পছন্দ করে না, আবার একেবারেও শুকিয়ে যাচ্ছে মাটি সেটাও কিন্তু আদা গাছ পছন্দ করছে না। তো আপনারা যখন গাছে পানি দিচ্ছেন একটি কথা মাথায় রাখবেন যে যখন দেখছেন যে মোটামুটিভাবে উপরের 1 ইঞ্চি পরিমাণ মাটি একটু গর্ত যখন খুঁড়ছেন, যদি দেখতে পারেন যে এখানে মাটিটাতে রস আছে মানে একটু ভেজা ভেজা আছে, তাহলে আর পানি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। কিন্তু যদি দেখতে পান যে 1 ইঞ্চি পরিমাণ খোঁড়ার পরে একেবারেই ধুলো ধুলো হয়ে আছে মাটিগুলো, তার মানে বুঝতে পারছেন যে একটু স্প্রে করে এটার ভিতরে পানিটা দেওয়ার প্রয়োজন পড়বে। যদি স্প্রে করে না দিতে চান তাহলে পানি দেওয়ার সময় নিচে হাত রেখে একটু ছিটে ছিটে পানিটা দেবেন, একেবারেই ঢেলে দেবেন না পানিটাকে। তো যাই হোক, এটা গেল পানি নিয়ে। এর পরবর্তীতে একটি কথা বলি যে অনেক সময় দেখবেন যে এই গ্রোয়িং পিরিয়ডগুলোতে আপনার গাছের গোড়া দিয়ে আদাটাকে দেখা যাচ্ছে। তো এই আদাটাকে সচরাচর অনেক সময় দেখা যায়। এই দেখা গেলে একটি সমস্যা থাকে কি, এই রকম জায়গা যখন আদাটা দেখা যাচ্ছে সেই সকল জায়গাতে পোকামাকড় উপর থেকে এসে ফুটো করে কিন্তু আদাটার 12টা বাজিয়ে দেয়। তো সেই সময় যখন আদার গোড়ার থেকে যদি যখন আদাটা দেখা যাচ্ছে এই গ্রোয়িং পিরিয়ডটাতে, সেখানে একটু মাটি দিয়ে আপনি আদার গোড়াটাকে একটু পরিমাণ ঢেকে দেবেন, একেবারে পুরোপুরি ঢাকার কিন্তু কোনো রকম দরকার নেই। ওই যে আদারটা দেখা যাচ্ছিলো সেটাকে ঢেকে দিলেই হয়ে যাচ্ছে। আর যখন জৈব সারগুলো প্রয়োগ করছেন, গোবর সার দিচ্ছেন বা হচ্ছে খৈল পচা সারগুলো দিচ্ছেন, সে সময়টাতে একটু নিড়ানি দিয়ে কিন্তু মাটিটা দিয়ে দিতে পারেন। আরও একটি কথা, নিড়ানির কথা বললাম তাই বলে কিন্তু আপনি একেবারেই ভারী কিছু দিয়ে এরকম নিড়াতে বসে যাবেন না, কারণ আদা গাছ যেহেতু নিচেই ফলনটা আসছে, আপনি যদি নিড়ানি দিতে চান তাহলে পরে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো নিড়ানির কথা বলতে একদম এরভাবে হাত দিয়ে যখন একটু একটু আলগা করে দিচ্ছেন মাটিটাকে, এরকম আলগা করে আপনি গাছের গোড়াটায় মাটিটাকে এভাবে চাপা দিতে পারেন, শুধুমাত্র হাত দিয়ে কিন্তু। এরপরে আসি যে এইরকম যখন গাছের গ্রোয়িং পিরিয়ডটা চলছে সেই সময়টাতে আপনার গাছে কী কী খাবার দিতে হবে। এই সময়টাতে আমি যেহেতু জৈবভাবে করছি, সম্পূর্ণ জৈবভাবে করছি, সেহেতু আমি মাসে একবার করে গোবর সার দিচ্ছি এবং 15 দিন পর পর আমি খৈল পচা সারটা এখানে ব্যবহার করছি। খুব একটা বেশি সার কিন্তু আদা গাছের জন্য প্রয়োজন হয় না। যখন আমি মাটিটা প্রস্তুত করেছি বস্তাতে সেই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে আমি প্রস্তুত করেছি। এখন সিম্পলভাবে একদম তরল যেই হচ্ছে সরিষা খোল পচা যে পানিটা আছে, 100 গ্রাম সরিষা খোল 1 লিটার পানির ভিতরে পচিয়ে আপনি 7 দিন রাখছেন, সেটাকে আরও 10 লিটার পানির সাথে মিশিয়ে 200 ML পানি আপনি বস্তাপতি যদি দিয়ে দেন এরকম একটি জায়গাতে, বা যদি 12 ইঞ্চি টবের হয় তাহলে 100 ML করে পানি দিলে পারে হয়ে যাচ্ছে। এই পানিটা যখন দিচ্ছেন একটু খেয়াল রাখবেন এই পানিটার সাথে যদি 1 থেকে 2 চিমটি করে আপনি পটাশিয়াম, যেটা লাল সার আছে, মিউরেট অফ পটাশ, MOP সার যেটাকে বলি, সেটাকে যদি আপনি ওই খৈল পচা পানির সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে, আর তেমন কোনো সার দেওয়ার প্রয়োজন পড়বে না। সার দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন নাইট্রোজেন জাতীয় যে সকল সার আছে, মানে ইউরিয়া সার, যেটা সাদা সার, যেটা সেই সকল সার, বা হচ্ছে যারা জৈবভাবে করছেন চাপাতি জাতীয় যে
সকল সার আছে আমরা চা পাতা থেকে করে থাকি, সেই সকল সারটা এই পর্যায়ে আর দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। কারণ যদি ইউরিয়া বা হচ্ছে ওই নাইট্রোজেন জাতীয় সারগুলো আপনি বেশি পরিমাণে দেন, তাহলে গাছটা লম্বা হবে, পাতাগুলো অনেকটা সবুজ হবে, গাছ কিন্তু উপরে বড় হওয়ার দিকে ওর নজরটা দিয়ে দিবে, আপনার গোড়াটাতে কিন্তু তেমন কোনো ফলাফল আপনি পাবেন না। সেজন্য ইউরিয়া জাতীয় সার বা নাইট্রোজেন জাতীয় সার যেগুলো আছে সেগুলোকে কম দিবেন, এবং যে পটাশ যেটা বললাম MOP ওই ধরনের সারগুলো এটাতে একটু বেশি দিতে হয়। আর সবশেষে একেবারেই শেষ পর্যায়ে এসে আপনার গাছগুলোকে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করতে হচ্ছে ছত্রাকনাশক দিয়ে। যারা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে যাচ্ছেন তারাও খুব সুন্দর করে যে কোনো কোম্পানির রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। আর আমার মতন যারা একেবারে জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু কয়েকটাভাবে ছত্রাকনাশক বানাতে পারেন। প্রথমত 20 টাকার যদি আপনি হাইড্রোজেন পারঅক্সাইড বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে সেটা অনেকদিন চলে যায়। 2 থেকে 3 ML পরিমাণ 1 লিটার পানির মধ্যে মিশিয়ে আপনি পুরো গাছটাকে স্প্রে করে দিলেন তাহলেই হয়ে যাবে। আর যদি বর্দ্য মিক্সচার ব্যবহার করতে চান, দেখছেন যে পাতার ভিতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বর্দ্য মিক্সচারেরই দাগ। তো আমি বর্দ্য মিক্সচারও ব্যবহার করেছি, ওটা যদি বানাতে চান তাহলে 100 গ্রাম চুন, সেটা পান খাওয়ার চুন হোক বা ডলো চুন হোক, 100 গ্রাম চুন 1 লিটার পানিতে আলাদা একটি পাত্রে গুলিয়ে রাখবেন, এবং আরও একটি পাত্রে তুঁতে বা হচ্ছে কপার সালফেট যেটা আছে নীল কালারের হয় সেটা আপনি আলাদা একটি পাত্রে 100 গ্রাম পরিমাণ নিয়ে নিলেন, এবং 100 গ্রাম পরিমাণ আলাদা পাত্রে যখন নিয়ে নিচ্ছেন সেটাও 1 লিটার পানির সাথে ভিজিয়ে নিচ্ছেন, তাহলে 1 লিটার 1 লিটার 2 লিটার পানি হলো, এটাকে একসাথে খুব সুন্দর করে আলাদাভাবে গুলিয়ে দুইটা পানিটাকে একসাথে করতে হবে। তো একসাথে করলে আপনি 2 লিটার পানি পাচ্ছেন, এই 2 লিটার পানির সাথে আরও 8 লিটার পানি যদি আপনি যোগ করেন তাহলে পারে আপনার বর্দ্য মিক্সচার হয়ে গেল। তো আপনার কাছে যে পরিমাণ গাছ আছে সেটা আপনি কম কম করে সব কিছু উপাদান নিয়ে আপনি স্প্রে করে দিলে পারে, কিন্তু এই বর্দ্য মিক্সচারটা স্প্রে করে দিলে পারে আপনার গাছের যে ছত্রাকের আক্রমণ রোগ বালাই ওটাও কম হয়ে যাবে। আরও একটি পদ্ধতি আছে যেটা একেবারে সহজ, সেটা হলো যে হলুদের গুঁড়া ব্যবহার করা। হলুদ কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করা হয়, আপনার রান্নার কাজে যে হলুদের গুঁড়া ব্যবহার করছেন সেটাকে আপনি যদি 1 লিটার পানির সাথে 10 গ্রাম পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন এবং গোড়াটাকে যদি ভিজিয়ে দিতে পারেন তাহলে পরে খুব ভালো ছত্রাকনাশকের কাজ সেটা করে ফেলে। তো এভাবে যদি ছত্রাকনাশক স্প্রে করতে থাকেন এবং মাঝে মধ্যে হাতে বানানো যে সকল কীটনাশক আছে, নিম তেল বা সাবান পানি দিয়ে আমরা যে সকল কীটনাশক বানাই, 1 লিটার পানিতে 2 থেকে 3 ফোঁটা নিম তেল এবং 2 থেকে 3 ফোঁটা হ্যান্ড ওয়াশ হোক বা হচ্ছে ডিশ ওয়াশার হোক লিকুইড, সেটা যদি আপনি দিয়ে স্প্রে করে দিতে পারেন তাহলে পোকামাকড়ের আক্রমণ হবে না। এরকম অবস্থাতে ঠিক এরকম যত্নগুলো যদি আপনি নিতে থাকেন তাহলে পারে মোটামুটিভাবে, এখন গাছের বয়স 5 মাস, আরও 5 মাস যদি আমি অপেক্ষা করি মোটামুটিভাবে 9 থেকে 10 মাস বয়সে আপনি খুব ভালো পরিমাণ আদা এখান থেকে সংগ্রহ করতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।